এই ফ্যানের এই তার দুটি যদি আমরা শর্ট করে দেই ফ্যানটি কাট আউট হয়ে ফ্যানটি অফ হয়ে যাবে। দেখ আজ আমি শর্ট সার্কিট কিভাবে তৈরি করবেন সেটি আজকে দেখাবো এবং আমাদের এই সার্কিট তৈরি করতে যা যা কম্পোনেন্ট দরকার সেগুলো হচ্ছে একটি রিলে, 12 ভোল্টের একটি ডিসি রিলে। এখানে দেখেন এই রিলেতে তিনটি টার্মিনাল থাকবে, এই পাশে এই পাশে দুটি, মোট পাঁচটি টার্মিনাল। ওকে, এরকম 10K দুটি রেজিস্টার লাগবে, একটি সুইচ অফ অন সুইচ লাগবে, মানে সুইচিং করার জন্য একটি ডিসি মোটর, মোটরটি হচ্ছে 5 ভোল্ট। এখানে আপনি যদি 12 ভোল্ট ইউজ করেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, এবং একটি ব্যাটারি সকেট, এখানে লাল তারটি প্লাস কালো তারটি মাইনাস, এরকম দুটি এলইডি দরকার। একটি হলুদ এলইডি নেওয়া হয়েছে এবং একটি লাল এলইডি নেওয়া হয়েছে। তাহলে আমরা প্রজেক্টটি আমরা শুরু করি। এই জিনিসটি দেখেন, এই পাশে মোট 3টি টার্মিনাল, এই পাশে 2টি টার্মিনাল। এখন যেটা আমরা করব, এই যে সুইচটি আছে এই সুইচটি আমরা এই পাশের দুই টার্মিনালের সাথে আমরা সোল্ডারিং করে নেব। ওকে, সেটি হচ্ছিল এই পাশের দুটি টার্মিনাল, এই পাশের দুটি, এই তিন টার্মিনাল মাঝখানে টার্মিনালের সাথে এই পাশের টার্মিনালের সাথে আমরা সোল্ডারিং করেছি। এই টার্মিনালের সাথে আমি একটি 10K রেজিস্টার সোল্ডারিং করব। ওকে, তাহলে এটার সাথে আমরা একটি রেজিস্টার সোল্ডারিং করলাম। এই রেজিস্টারটি এই টার্মিনাল থেকে একটা রেজিস্টার লাগালাম 10K। এখন এখানে দেখা যায় যে এলইডিটি একটা সাইড প্লাস একটা সাইড মাইনাস, এই সাইডটি প্লাস এই সাইডটি মাইনাস। আমরা কী করব, এই যে রেজিস্টারটি আছে রেজিস্টারের সাথে এই এলইডিটির মাইনাসটি আমরা সোল্ডারিং করব, আর প্লাসটি করব আমরা এই টার্মিনালের সাথে। ওকে, এই প্লাস এখানে মাইনাস এখানে। এখানে এই টার্মিনালের সাথে একটা রেজিস্টার 10K রেজিস্টারের সাথে এলইডি মাইনাস এবং এলইডি প্লাস টার্মিনালটি কি করছে, এই যে রিলের প্রথম যে টার্মিনালটি আছে সেটির সাথে আমরা সোল্ডারিং করেছি। ওকে, দেখেন এখানে আমরা সোল্ডারিং করেছি। এখন যেটা করব আমরা, এই সুইচ থেকে এই পর্যন্ত একটি তার দিয়ে আমরা এখানে এটা এভাবে আমরা সোল্ডারিং করব। এই মাইনাসটি আমরা কি করবো, এই পাশের সুইচের এই পাশের যে টার্মিনালটি আছে দেখেন এই এলইডিটি আমরা এইখানে আমরা অ্যাড করব। ওকে, এখন আমরা এই রেজিস্টারটি প্লাজের সাথে এবং আর পার্টটি এই যে এলইডিটি আছে এলইডি এই টার্মিনালের সাথে আমরা সোল্ডারিং করে দেব। ওকে, আমরা যেটা করলাম এখান থেকে অর্থাৎ এই এলইডি প্লাস টার্মিনাল থেকে একটি 10K রেজিস্টার এই পাশের এই পাশ থেকে যে এলইডি আসছে এই প্লাস টার্মিনাল অর্থাৎ এই হলুদ এলইডি প্লাস টার্মিনালে এই রেজিস্টারটি সোল্ডারিং করলাম। এটি হচ্ছিল আপনার ব্যাটারি সকেট, এই লাল তারটি প্লাস কালো তারটি মাইনাস। এবং লাল তারটি কি করবো আমরা, লাল তারটি এই এলইডি প্লাস অর্থাৎ রিলের যে রিলের রিলের যে ফার্স্ট টার্মিনালটি আছে ফার্স্ট টার্মিনালের সাথে আমরা সোল্ডারিং করব। আমরা প্লাসটি এই পাশের যে এলইডির প্রথম টার্মিনাল আর এলইডির প্লাসের সাথে রিলের প্রথম টার্মিনালের সাথে আমরা সোল্ডারিং করি। ওকে, আর মাইনাস তারটি কি করব, এই সুইচিং এর অর্থাৎ রিলের যে মাঝখানের টার্মিনালটি আছে সেটির সাথে আমরা সোল্ডারিং করব। ওকে, এই পাশে মাইনাস, তাহলে এই পাশে মাইনাস করলাম, এটার সাথে প্লাস করলাম। এখন আউটপুটের জন্য এরকম যদি তার নেব, লাল এখানে লাল তারটি প্লাস কালো তারটি মাইনাস, এই প্লাসটি কি করব আমরা, এই পাশের যে এলইডি প্লাস প্রথম টার্মিনালের সাথে থেকে আমরা একটা এখানে আমরা সোল্ডারিং করি, অর্থাৎ প্লাসের সাথে প্লাস সোল্ডারিং করব আমরা। এটি আসলে এলইডি রিলের প্রথম টার্মিনাল, এলইডির প্লাস টার্মিনাল। ওকে, এবং মাইনাসটি কি করব আমরা, এই পাশের দেখেন এই পাশের যে দুইটি টার্মিনাল আছে দুইটি টার্মিনালের
এই এইখানে যেটা আমরা সরাসরি এখান থেকে এখানে আমরা তার দিয়ে যে কানেক্ট করলাম এই মাথার টার্মিনাল অর্থাৎ সর্বশেষ টার্মিনালে আমরা এটি আমরা সোল্ডারিং করি অর্থাৎ এই যে দুটি টার্মিনাল পাশে যে দুটি টার্মিনাল এই টার্মিনালের সাথে আমরা সোল্ডারিং করলাম এখানে এই দুটি হচ্ছিল আউটপুট ওকে ডিসি ফ্যানটি এই ফ্যানটি আমরা এইখানে আমরা কানেক্ট করে দেবো সাদা তারটি এখানে এই ফ্যানের সাদা তারটি মাইনাস মাইনাসের সাথে মাইনাস আর লাল তারটি প্লাস আর এই পাশে প্লাসের সাথে প্লাস বন্ধুরা আমাদের এই প্রজেক্টটি কিন্তু এখন কমপ্লিট ঠিক আছে আমরা এবার ব্যাটারিটি কানেক্ট করে সর্বোপরি সার্কিটটিতে আমরা যা যা করলাম একটু দেখে নেই আমরা ফার্স্ট এখানে ফার্স্টে আমরা এই সুইচটি আমরা এই তিনটি টার্মিনাল যে আছে সর্বশেষ টার্মিনাল দুটিতে আমরা একটি সুইচিং একটি সুইচ লাগালাম তারপরে একটা রেজিস্টার 10k রেজিস্টার এই টার্মিনালের সাথে এলইডি মাইনাস এই পাশে টার্মিনাল থেকে 10k রেজিস্টারের সাথে এলইডি মাইনাসের সাথে আমরা সোল্ডারিং করলাম প্লাস্টিক কি করলাম এই প্রথম টার্মিনালের সাথে আমরা সোল্ডারিং করলাম তারপরে আরেকটি 10k রেজিস্টার দিয়ে এলইডি সাথে কানেক্ট করলাম রেজিস্টারের সাথে প্লাস এবং এই পাশের টার্মিনালের সাথে মাইনাস এলইডি সোল্ডারিং করেছি তারপর এই পাশ থেকে একটি টার্মিনাল থেকে এই পাশে সর্বশেষ টার্মিনাল থেকে এই পাশে টার্মিনালের সাথে একটি তার দিয়ে সোল্ডারিং করে নিলাম এবং আমরা এই ব্যাটারি সকেটটি লাল তারটি প্লাস প্লাসটি কি করেছি আমরা এই প্রথম টার্মিনালে এবং ব্ল্যাকটি অর্থাৎ মাইনাসটি আমরা এই পাশে মাস্কের টার্মিনালের সাথে সোল্ডারিং করলাম এবং আউটপুটের জন্য একটি প্লাস তার দিয়ে লাল তার দিয়ে এখানে এবং কালো তার দিয়ে মাইনাসটি আমরা এইখানে সোল্ডারিং করলাম এখন আমরা এবার দেখেন এখন যদি আমরা সুইচ দিই এই সুইচটি দিই ফ্যানটি অন হচ্ছে এবং হলুদ এলইডি জ্বলে উঠছে লাইটটি অফ করবে তাহলে ক্লিয়ার এলইডিটি বোঝা যাবে এখানে এলইডিটি জ্বলে উঠছে ফ্যানটি ঘুরতেছে যদি আমি ফ্যানের এই তার দুটি শর্ট করে দেই দেখেন এই ফ্যানের এই তার দুটি যদি আমরা শর্ট করে দেই ফ্যানটি অফ হয়ে যাবে অফ হয়ে কাট আউট হয়ে ফ্যানটি অফ হয়ে যাবে দেখেন এই দেখেন এই বাতিটি জ্বলে উঠছে এখানে রেড এলইডি জ্বলে উঠছে যদি আমরা আবার সুইচ অন করি তাহলে রেড এলইডিটি অফ হয়ে ইয়েলো কালার এলইডি অন হবে যদি আমরা সুইচ করি দেখেন দেখেন ইয়েলো কালারের এলইডিটি জ্বলে উঠছে আসলে লাইটের কারণে ক্লিয়ার বোঝা যাচ্ছে না আমাদের এখানে ফ্যানটি ঘুরতেছে অর্থাৎ সুইচিং হচ্ছে এটি আসলে এমন একটি সার্কিট আপনি বাসা বাড়িতে ইউজ করে আপনাদের ডিভাইস যেগুলো আছে মূল্যবান ইলেকট্রনিক ডিভাইস যেগুলো আছে সেগুলো আপনারা শর্ট সার্কিট থেকে রক্ষা করতে পারবেন দেখেন যদি আবার সুইচ করি অর্থাৎ ইয়েলো বাতিটি জ্বলে উঠছে বন্ধুরা ভালো থাকবেন আমার ভিডিও যদি ভালো থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সাথে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন